ঘূর্ণিঝড় মনে হয় আইলো রে। ওই দেখ ওই দেখ ওই যে ওইদিকে বালুর মধ্যে প্রচন্ড রকম ঘূর্ণিঝড় উঠছে। এইটা মানে এইদিকে আইবো। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। ওই ঘূর্ণিঝড় যদি এইদিকে আসে সব উড়াই নিয়ে যাবো, এই লোকজন সব যাইব কই। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ওই যে আইলো, পালাও 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 রে, ঘূর্ণিঝড় ভাঙ্গে চুরে আসো। পালাও পালাও, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, দৌড় দে, আসার উপায় নাই, দৌড় দিয়ে আগে উপরে উঠ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড রকম ঘূর্ণিঝড় হচ্ছে। আমরা মূলত এই নদী এলাকায় নৌকা বাইচ খেলা রাখার জন্য আসছিলাম, কিন্তু আসার পর এই মুহূর্তের মধ্যে বালুর মধ্যে প্রচণ্ড রকম ঘূর্ণিঝড় হয় এবং এই ঘূর্ণিঝড়টি অনেক দূর থেকে আমাদের এদিকে এসে আসার পরে এখানে আশেপাশে যে উৎসুক জনতা দেখতে পাচ্ছেন তারা মূলত এখানে খেলা দেখার জন্য আসছিল। তারা আসলে কল্পনাও করতে পারি নাই যে এরকম ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের শিকার তারা হবে। আসলে খুবই ভয়ঙ্কর রকম ঘূর্ণিঝড় হচ্ছে। আপনারা এখানে যারা কাছে থেকেই দেখতেন তারা বুঝতে পারতেন যে আসলে বিষয়টা কতটা ভয়ঙ্কর। আমি তো আমি তো